আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। আজকে পবিত্র হজের দিন, কালকে আমাদের এখানে ঈদ। আমরা সৌদি প্রবাসী, এখন আমরা চলে আসলাম অনেক একটা গ্রামের ভিতরে, অনেক ভিতরে পাহাড়ি এলাকা, মরুভূমির পরে পাহাড়, পাথরের পাহাড়। দেখেন সম্পূর্ণটা পাহাড় পাথরের। তো যাই হোক, আমরা আসছি গরু খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পরে আলহামদুলিল্লাহ যাকে একটা পেয়েছি। অনেক সমস্যা হয়েছিল পেতে, কারণ আমরা লাস্ট পর্যায়ে জানেন গরু থাকে না, তারপরও অনেক গ্রামের ভিতরে একটা গরু পেয়েছি। কেমন গরু পেলাম, সার গরু না গাবি, সেই বিষয়টা আপনারা দেখবেন। আর গরুটা কেমন সুন্দর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখেন, আমরা চলে আসলাম সৌদির বাসায়। এখানে দেখেন গরু, কিন্তু পাহাড়ে অনেক গরু ছাড়া আছে। আমরা দেখেন বাচ্চাদেরকে নিয়ে আসলাম, আর পাহাড়ে অনেক গরু ছাড়া আছে। এটা শুধু বিক্রি করবে বলে আমাদের জন্য ধরে রেখেছে। আর এখানে কিন্তু গরু যখন পাহাড়ে ছেড়ে দেয়, এক মাস, দু মাস, তিন মাস খবর থাকে না। তো দেখেন গরুটা দেখতে কত সুন্দর। হয়তো বা এক মাস পরে, দুই মাস পরে ওনারা খবর নেয় যে হ্যাঁ, আমাদের গরু কি বাচ্চা হয়েছে কি হয় নাই, পাহাড়ে গিয়ে খোঁজ নেয়। তো যাই হোক, এখানে আমাদের দেশের মতো এরকম না, এখানে ছাড়া থাকে কেউ, কারোর খবর নেই না। তো এখন আমরা গাড়ির মধ্যে গরুটা উঠাবো। তো আপনারা সাথেই থাকবেন, দেখবেন কীভাবে উঠাই, এখন কতটা সমস্যা হয়, অবশ্যই সাথে থাকবেন। এই যে দেখেন, এখন আমাদের উঠানোর চেষ্টা চলছে, সৌদিরাও সহযোগিতা করছে, এবং আমরা আমাদের দেলোয়ার ভাই, নাজির ভাই, এবং আমিও, আমারও যাইতে হবে এবং আমিও যাবো। তো একটু দেখি ভিডিওটা করি আপনাদের জন্য। নাজির ভাই থাকাতে অনেকটা সুবিধা হয়েছে, হয়তো আমাদের একটু ঝামেলা হতো, কারণ আমরা এত কিছু বুঝি না। তো নাজির ভাই অনেকটা বুঝে, সেই জন্য আমরা চেষ্টা করছি। এখন গাড়িতে থাকবো, আপনারা সাথে থাকবেন, দেখবেন। আর একটা কথা, আপনারা ঈদের মধ্যে আসার চ্যানেলে চুপ রাখবেন। আমি এবং আমরা যারা বন্ধুরা আছি, ঈদের মধ্যে আমরা প্রবাসীরা এবং কোথায় কোথায় যাই, কী করি, কীভাবে খাওয়া দাওয়া করি, কীভাবে সম্পূর্ণ বিষয়গুলো আমি তিন চার দিন আপনাদের মধ্যে শেয়ার করবো। তো আপনারা দয়া করে আমার সাথে থাকবেন এবং দেখবেন আমার ভিডিওগুলো কেমন হয় এবং আমরা কোথায় যাই, জায়গাগুলো কেমন। আর আজকে আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন, যারা এখনও করেননি তারা অবশ্যই করে নেবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময়। তো আজকের এই ভিডিওটি দেখতে থাকুন, যখন আমাদের গাড়িতে গরুটা উঠানো হয়ে যাবে তখন আমরা বাসায় চলে যাব, এবং যাওয়া পর্যন্ত ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো, আপনারা দেখবেন। আর এলাকাটা কেমন সেই বিষয়টা আমাকে জানাবেন। আর গরুটা উঠাচ্ছি আমরা সৌদির গাড়িতে, আমরা অন্য গাড়ি নিয়ে আসছি, আমরা ছোটো কামরি গাড়ি নিয়ে আসছি, কামরিতে আমরা যাবো। আর গরুটা সৌদির গাড়িতে উঠে আমরা ভালো করে বেঁধে দেবো, যাতে রাস্তার মধ্যে কোনো সমস্যা না হয়। গরুটা নিয়েছি 4000 রিয়াল দিয়ে, 4000 রিয়াল দিয়ে, বাংলাদেশের 80,000 টাকা কিছু করে হয়ে। গরুটার রেট কেমন হলো জানাবেন। আর এখন আমাদের গরুটা হয়ে গেল, এখন আমরা যাব, যেতে যেতে আপনাদের মাঝে রাস্তাটা শেয়ার করব, আপনারা দেখবেন। আর কালকে অবশ্যই ঈদের দিন আপনাদেরকে দেওয়া হলো আমার চ্যানেলে, আমার চ্যানেলে কীভাবে আমরা ঈদের আনন্দ করি সেই বিষয়গুলো আপনাদের মাঝে আমি প্রতিদিন একটা দিনে শেয়ার করবো, সারাদিন কী করা হয়, আপনারা সাথেই থাকবেন।